আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হাজির হয়ে গেছি তোমাদের 18তম সপ্তাহের নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান থেকে যে প্রশ্নটি করা হয়েছে সেই প্রশ্নের নমুনা উত্তর নিয়ে। তো আমরা নমুনা উত্তরটি দেখার আগে আমরা প্রশ্নটি আগে দেখে নিব। তোমাদের এটি অ্যাসাইনমেন্ট নাম্বার 4 এবং তোমাদের এটি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নটি করা হয়েছে এবং তোমাদের জন্য যে প্রশ্নটি করা হয়েছে যে তোমার চারপাশের অসংখ্য সংঘর্ষে ঘটনা ঘটে, এদের মধ্যে থেকে যে কোনো 5টি সংঘর্ষের ঘটনা শনাক্ত করো এবং সংঘর্ষগুলির মধ্যে যেটি সবচেয়ে ভয়াবহ তার কারণ সহ ব্যাখ্যা করো। তো এটি তোমাদের প্রশ্ন এবং তোমাদের নির্দেশনা দেওয়া আছে যে প্রকৃতি, সংবাদ মাধ্যম, ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। তো চলো আমরা এটির নমুনা উত্তরটি দেখে নিই। অ্যাসাইনমেন্টের শিরোনাম, তোমার চারপাশে অসংখ্য সংঘর্ষের ঘটনা ঘটে, এদের মধ্যে থেকে যে কোনো 5টি সংঘর্ষের ঘটনা শনাক্ত করো এবং সংঘর্ষগুলির মধ্যে যেটি সবচেয়ে ভয়াবহ তার কারণ সহ ব্যাখ্যা করো। আমরা ঘটনা এক দিয়ে শুরু করব। ঘটনা এক, রাজধানীর গুলিস্তান রাস্তার পারাপারের সময় কার্পেট ভ্যানের ধাক্কায় ইভা আক্তার নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার 28শে সেপ্টেম্বর বিকেল 3:30টার দিকে এই ঘটনা ঘটে। বংশাল থানার উপ পরিদর্শক এসআই মখলেসুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি, পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। স্থানীয়দের বরাতে তিনি বলেন, গুলিস্তানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পার হওয়ার সময় কার্বেট ভ্যানের ধাক্কায় ওই কিশোরী গুরুতর আহত হন, পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘাতক কার্বেট ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের স্বামী মোহাম্মদ রাসেল বলেন, খবর পেয়ে মিডফোর্ডে গিয়ে স্ত্রী ইভার মরদেহ শনাক্ত করে ইভা আলুবাজারে এক এলাকায় আল ইনসাফ গার্মেন্টসে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি বলেন, ইভা গ্রামের বাড়ি বেড়াতে যাবে, এজন্য ছেলে মেয়েদের কাপড় জামা কাপড় কিনতে গুলিস্তানে যান, সেখানে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে। নিহত ইভা কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ইউসুফ মিয়ার মেয়ে, তার স্বামী বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরমত্তরপুর গ্রামে। বংশাল আলু বাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন তিনি, তার একটি ছেলে রয়েছে। ঘটনা দুই, দেশে ছুটিতে গিয়েছিলেন আরফ আমিরাত প্রবাসী চট্টগ্রামের হাটহাজারি শহীদুল্লাহ ইসলাম। করোনায় আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় ফেরা হয়নি তার। অপেক্ষা করছিলেন বিমানবন্দরে করোনা র্যাপিড টেস্ট ল্যাব স্থাপন করা হলেই তবে ফিরে আসবেন কর্মস্থলে, কিন্তু শহীদুল ইসলামে আর দুবাই ফেরা হলো না। গত শনিবার চট্টগ্রামের বাঁশখালীতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন এই প্রবাসী। শহীদ হাটহাজারি উপজেলার মির্জাপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের হাজি নুরুজ্জামান চৌধুরীর বাড়ির তাজুল ইসলামের ছেলে। জানা গেছে, গত শনিবার 25শে সেপ্টেম্বর সকাল 7টার দিকে বাঁশখালীর চাম্বল দারুল উমুল আইনুল ইসলাম মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আব্দুল মাবুত নামের আরও একজন। প্রথমে তাদের বাঁশখালী স্কোয়ার ক্লিনে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমক হাসপাতালে পাঠানো হয়। চমক হাসপাতালের জরুরি বিভাগে শহীদুল ইসলাম মারা যান। চমক হাসপাতালে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক এসআই নুরুল আলম বলেন, চমক হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় দুপুর 12টার দিকে শহীদের মৃত্যু হয়। হাটহাজারির 3 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, শহীদুল্লাহ ইসলাম কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে দেশে আসেন। কয়েকদিন পর দুবাই চলে যাওয়ার কথা ছিল, সেজন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঘটনা তিন, চট্টগ্রামের নগরের ইপিজেটের আউটডোর রিংবোর্ডে কার্ভার্ট ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা 1:15টার দিকে আউটার রিংবোর্ডের আকমল আলী সড়ক দুর্ঘটনা এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম তুহিন, সে আকমল আলী সড়ক এলাকার নুরুল আফসারের ছেলে। নুরুল আফসার ওই এলাকার পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শী ইকবাল মাহমুদ প্রথম আলোকে জানান, ওই শিশু সড়কের পশ্চিম থেকে পূর্ব পাশে পার হচ্ছিল। এই সময় ঢাকামুখী একটি কার্ভার্ট ভ্যান
বেপরোয়াভাবে গতিতে এসে শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এদিকে ওই শিশুর মৃত্যুর প্রতিবাদে ঘটনার পরপরই বেলা 1:30টার দিকে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেন। সড়কের মাঝখানে পড়ে থাকা শিশুর লাশ কাপড় দিয়ে ঢেকে 200-এর অধিক লোক সেখানে বিক্ষোভ করেন। পরে বেলা 2:00টার দিকে ইপিজেড থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। সড়কের মাঝখানে পড়ে থাকা শিশুর লাশ কাপড় দিয়ে ঢেকে 200-এর অধিক লোক সেখানে বিক্ষোভ করেন। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাবিরুল ইসলাম বলেন, স্থানীয় ব্যক্তিরা 10 মিনিটের মধ্যে সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা অবরোধ তুলে নেন। পরে ওই কার্বেট ভ্যান শনাক্ত করা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ওই সড়কে প্রতিটি গাড়ি 80 থেকে 100 কিলোমিটার গতিতে চলে। আবার কখনো কখনো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সড়কটির একমুখী লাইন বন্ধ করে অপর মুখে লেন দিয়ে উভয় দিকে গাড়ি চালনা করার, এতে করে এলোমেলোভাবে গাড়ি চলতে থাকে। ফলে সপ্তাহে প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। সড়কের ওই অংশে গতিরোধক অথবা ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান তারা। ঘটনা 4, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাচ্চাপাই ভাই বোন সহ অটোরিকশার 3 যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর 4 জন। আজ সোমবার বেলা 1:30টার দিকে উপজেলার আনন্দউড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত 3 জন হলেন মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের কুদ্দুস আলীর শিশু পুত্র মোশারফ ও শিশুকন্যা রূপা আক্তার, ও ব্রাহ্মণবাড়িয়ার 7 বর্গ গ্রামের মধু দাস। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আহত অপর 4 জনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। শায়স্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বেশ কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার আন্দিউরা থেকে একটি অটোরিকশা ঢাকা সিলেট মহাসড়ক ধরে আন্দিউরা এলাকায় উম্মতুনেসা উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে শিশু মোবারক ও তরুণ মধু দাস মারা যান। আহত 5 জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু রূপা আক্তার মারা যায়। হবিগঞ্জ শায়স্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাস চালক ও তার সহকর্মীকে আটক করা হয়েছে। লাশ 3টি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনা 1, 2 ও 4 এর সকল প্রকার কারণ সড়ক দুর্ঘটনার কারণ সড়ক দুর্ঘটনার অনেক কারণ বিদ্যমান। নিচে সড়ক দুর্ঘটনার প্রধান কয়েকটি কারণ আলোচনা করা হলো। 1, অতিরিক্ত গতি এবং ওভার ট্রেকিং। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে গাড়িগুলোর অতিরিক্ত গতিসীমা। সাবধানতার সঙ্গে অতিরিক্ত গতিতে অন্য একটি চলমান গাড়িকে ওভারটেক চেষ্টাই সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ। পুলিশ রিপোর্টেও বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছে অতিরিক্ত গাড়ি এবং চালকদের বেপরোয়া গাড়ি চালানো। অপ্রশস্ত পথ ব্যবস্থা বাংলাদেশের অধিকাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী। ঢাকা থেকে যাতায়াতের সবচেয়ে ব্যস্ত পথ ঢাকা আরিচা এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রশস্ত না হওয়াতে দুটি পথে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি ঘটে। ওভারলোডিং মানে পরিমিতির বেশি মাল বহন করা। বেশি ওজনের মালামাল বহন করে গতির সীমা ছাড়িয়ে প্রতিটি ট্রাক এবং একটি যন্ত্রদানে হয়ে ওঠে। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে চালকরা প্রায় দুর্ঘটনা ঘটায়। আইন অমান্য সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ আইন অমান্য করে গাড়ি চালানো। জরিপে দেখা গেছে 91% চালক জেব্রা ক্রসিংয়ে অবস্থারত পথচারীদের অধিকার আমলি দেয় না। পাশাপাশি 84% পথচারীর নিয়ম ভেঙে রাস্তা পার হয়। এক সমীক্ষা দেখা গেছে ঢাকা শহরে শতকরা 94 জন রিক্সা চালক ট্রাফিক আইন ও নিয়মের প্রাথমিক বিষয়গুলো জানে না। তারা জানে না ডানে বা বামে যেতে হলে কি সংকেত দিতে হয়, কোথায় কীভাবে মোড় নিতে হয়। ফলে দুর্ঘটনা ঘটছে অহরহ। ট্রাফিক অব্যবস্থাপনা। বাংলাদেশের সড়ক পথের দৈর্ঘ্য প্রায় 25,000 কিলোমিটার। এসব সড়ক ও মহাসড়কে প্রতিদিন কয়েক লক্ষ যন্ত্রচালিত যানবাহন চলাচল করে। কেবল রাজধানী ঢাকায় বাস, মিনিবাস, প্রাইভেট কার, জিপ, পিকআপ, ট্রাক, অটোরিকশা ও মোটর সাইকেল মিলিয়ে কয়েক লক্ষ যানবাহন চলাচল করে। এছাড়াও বৈধ অবৈধ রিক্সার সংখ্যা লক্ষ্যতা সঠিক বলা সম্ভব নয়, কিন্তু এই বিশাল যানবাহন বাহিনীকে সুশৃঙ্খল অবস্থার মধ্যে আনার মতো ট্রাফিক ব্যবস্থা দেশে আজও গড়ে ওঠেনি। সড়ক দুর্ঘটনা ক্ষয়ক্ষতি। সড়ক দুর্ঘটনার ফলাফল কেবল মানুষের মৃত্যুর ক্ষতি নয়,
অপূরণীয় আর অনেক ক্ষতি বোঝা চাপিয়ে দেয় সাধারণ জীবনে। সড়ক দুর্ঘটনা আহত হয়ে অনেক মানুষ প্রাণে বেঁচে থাকে বটে, কিন্তু জীবনের স্বাভাবিক গতি তারা হারিয়ে ফেলে চিরকালের মতো। পঙ্গুত্ব, শারীরিক বৈকল্য আর যন্ত্রণা ও বেদনার ভর বহন করে বেঁচে থাকা সেই সব মানুষের সংখ্যা আমাদের দেশে কম নয়। পুলিশের FIR মানে অনুযায়ী 2014 সালে শুধু মহাসড়কগুলোতে 2027টি দুর্ঘটনা ঘটে এবং এতে 2067 জন নিহত হয় এবং অন্তত 2000 জন আহত হয়। এটা কেবল পুলিশের নিকট নথিভুক্ত মহাসড়কগুলোর দুর্ঘটনা হিসাব। মহাসড়কে ছাড়া অন্যান্য সড়কে পুলিশের কাছে নথিভুক্তহীন অসংখ্য সড়ক দুর্ঘটনার মাধ্যমে বাংলাদেশের মহাসড়ক নিহতের সংখ্যা প্রতি বছর গড়ে 12 থেকে 20 হাজার জন। সম্প্রতি এক জরিপ থেকে জানা যায়, দেশের বিভিন্ন হাসপাতালে 15% থেকে 30% শয্যায় দুর্ঘটনা কবলিত রোগীদের ভর্তি করতে করতে হচ্ছে, যা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সৃষ্টি করেছে অপ্রত্যাশিত চাপ। এর ফলে স্বাস্থ্যখাতে সীমিত সম্পদের অনেকখানি চলে যায় সড়ক দুর্ঘটনায় আহতদের সেবায়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধের উপায় নিঃশব্দ আততায়ীর মতো। প্রতি বছর সড়ক দুর্ঘটনা আমাদের 4000 জনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, কিন্তু এই মৃত্যুকে তো আমরা ঠেকাতে পারি। এজন্য প্রয়োজন একটু সচেতন, ধৈর্য, সতর্কতা আর ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ। সেসব কারণে সড়ক দুর্ঘটনা ঘটে, তার প্রত্যেকটি কারণেই প্রতিরোধযোগ্য। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য করণীয় হলো বেপরোয়া গতি নিয়ন্ত্রণ। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হলো গাড়িগুলোর বেপরোয়া গতি এবং ওভারটেকিং করার প্রবণতা। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর প্রবণতা বেশি দেখা যায় ট্রাক, মিনিবাস আর দূরপাল্লার বাস চালকদের মধ্যে। এসব গাড়ির চালকগণ ভুলে যায় বেশ কিছু মানুষের জীবন কিছু সময়ের জন্য তাদের জিম্মিদারিতে রয়েছে। চালকগণ একটু সহনশীল হলে বেপরোয়া গতিতে গাড়ি চালানো জনিত সড়ক দুর্ঘটনা সহজে প্রতিরোধ করা যায়। ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ। ট্রাফিক আইনে যদি যথাযথ প্রয়োগ করা হয় এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যদি কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যাবে বলে বিশেষজ্ঞ মনে করেন। লাইসেন্স প্রদানে জালিয়াতি প্রতিরোধ। সড়ক দুর্ঘটনা হ্রাস করার জন্য গাড়ির লাইসেন্স ও চালকদের লাইসেন্স প্রদানে জালিয়াতি প্রতিরোধ করতে হবে। বর্তমানে দেখা যায় লাইসেন্স প্রদানে জালিয়াতির আশ্রয় গ্রহণ করে কর্তৃপক্ষ অনভিজ্ঞ ড্রাইভারদের হাতে ছেড়ে দেন নিরীহ যাত্রীদের ভাগ্য। তাই গাড়ি চালক ও গাড়ির লাইসেন্স প্রদানে সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করে তা কার্যকর করতে হবে। ঘটনা 5 ও কারণ। LPG বা সিলিন্ডারের গ্যাস আমাদের অনেকে বাড়িতে ব্যবহৃত হয়। রান্নার কাজে প্রতিদিন জীবনে অনেকের জন্য এটি দরকারি, কিন্তু অসাবধানতার কারণে মাঝে মধ্যে LPG সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি প্রাণহানিও। LPG সিলিন্ডারের গ্যাস লিক হতে পারে বিভিন্ন কারণে, হোস পাইপ, রেগুলেটর, গ্যাস ভাল্ব ইত্যাদি থেকে হতে পারে লিক। গ্যাস লিক হলেই বিভক্তি এ গ্যাস নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে। ফুসফুসে প্রবেশ করার পর তা অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ বাধা দেয়। এতে দম বন্ধ হওয়ার সমস্যা হতে পারে, ফলে শরীরে অক্সিজেন ঘাটতি দেখা যায়। অক্সিজেনের ঘাটতিতে বেশ ক্ষয়ক্ষতি হয়ে মস্তিষ্ক, মাথা ঝিমঝিম করে, মাথা খালি খালি লাগে, অজ্ঞান হওয়ার সমস্যা হয়। যেহেতু সিলিন্ডারের গ্যাস খুব বেশি চাপে তরল করে প্রবেশ করানো হয়, তাই এটিকে বিস্ফোরণেও খুব মারাত্মক হয়। এর বিস্ফোরণ হলে শক ওয়েব ছড়িয়ে পড়ে। এই শক ওয়েব শরীরের যে অংশে লাগে সেই অংশে ব্যাপক ক্ষতি হয়, অনেক সময় প্রাণহানি ঘটনা ঘটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। ফুসফুসে রক্ত জমা হতে পারে, সম্পূর্ণ ফুসফুস বিচ্ছিন্ন হতে পারে। প্রাণহানি ঘটনা ঘটে কয়েক মুহূর্তের মধ্যে। এত বেশি শক্তি উৎপন্ন হয় যে ওই সময় আশেপাশে থাকা লোকদের হাওয়া ভাসিয়ে অনেক দূরে ছিটকে ফেলতে পারে। এতে ভেঙে পড়তে পারে হাড়, মাথায় আঘাত ঘটতে পারে। সিলিন্ডার গ্যাস খুব কাজে বাজে গন্ধযুক্ত, লিক হলে খুব উৎকণ্ঠ গন্ধ ছড়িয়ে পড়ে। তাই এমন উৎকণ্ঠ গন্ধ পেলে আগুন তো জ্বালাবেন না, উল্টে বাসার বিদ্যুৎ লাইন বন্ধ করে দিলে প্রয়োজন মেইন সুইচ বন্ধ করুন। দেশলাই, মোমবাতি বা আগুনের অন্য কিছু জ্বালানো যাবে না। কোনোভাবে ঘরে দরজা জানালা খুলে বাতাস যাতায়াতের ব্যবস্থা করুন। সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন, সেফটি ক্যাপ লাগান। যদি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটনা ঘটে, তাহলে আক্রান্তদের খোলা জায়গায় নিতে হবে, সেখানে বাতাস চলাচলের ব্যবস্থা আছে। আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিতে হবে, কারণ অক্সিজেন দেওয়ার দরকার হতে পারে।
সিলিন্ডার গ্যাস যদি শরীরে কোথাও লাগে 20 মিনিট ধরে পানিতে দ্রুত ধুয়ে ফেলুন, কাপড় লাগলে কাপড়গুলো খুলে ফেলুন, যদি চোখে লাগে তাহলে পানি ঝাপটা দিয়ে চোখ ধুয়ে ফেলুন, শরীরে আগুন লাগলে দ্রুত কাপড় খুলে ফেলুন, মাটিতে গোড়াগড়ি দিন, পুড়ে গেলে দ্রুত হাসপাতালে নিন, যদি শরীরে ফোসকা পড়ে তাহলে তা তুলে ফেলবেন না, হাসপাতালে নিয়ে যান। সিলিন্ডার গ্যাস লিক থেকে কিন্তু মূল সমস্যা, তাই সিলিন্ডার লিক হচ্ছে কি না তা নিয়ন্ত্রিত পরীক্ষা করতে হবে। এটা করার জন্য পানিতে সাবানের গুঁড়ো মিশিয়ে ফেনা তৈরি করুন, এরপর ফেনা হস পাইপ ও রেগুলেটর ভালভ ইত্যাদি লাগান। যদি দেখেন সাবান পানির ফোঁটা বড় হচ্ছে তাহলে বুঝবেন লিক হচ্ছে, গ্যাস দ্রুত ব্যবস্থা নিন। সিলিন্ডারের উচ্চ চাপ ও তাপের এলাকা রাখবেন না, রান্না তুলে দিলে অন্য কাজে যাবেন না, এতে খাবারের আগুন ধরে সিলিন্ডারে বিস্ফোরণ হতে পারে। রান্না করার সময় কাপড় নিয়ে সাবধান হন, কারণ কাপড় আগুনে লেগে পুড়ে যেতে পারে, তাই সাবধান। তো এই ছিল নবম শ্রেণী 18তম সপ্তাহের পদার্থবিজ্ঞান থেকে যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নের অমর উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে এবং শেয়ার করতে ভুলবে না, এবং তুমি যেন চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।